নমস্কার, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আমার আজকের রেসিপি টমেটো নারকোল দিয়ে ভাজা মুগের ডাল। এটি অত্যন্ত সুস্বাদু একটি খাবার এবং এটা বানানো খুবই সহজ। ভাজা মুগ ডাল বানানোর জন্য প্রথমেই আমি কড়া গরম করে মুগ ডালগুলোকে একটু ভেজে নেব। মুগ ডালটাকে কিন্তু আমি ভাজার পর শুকনো খোলা এইভাবে ভাজার পর আর কিন্তু এটাকে ধোবো না। আমি ডালটা বানানোর আগেই মুগ ডালটা ভালো করে ধুয়ে শুকিয়ে জল ছড়িয়ে নিয়েছি। এখন এটা বেশ ঝরঝরে না হওয়া অবধি ভাজতে হবে। ডালটা ভাজতে ভাজতে যখন ডালের কালারটা এমন চেঞ্জ হয়ে আসবে আর একটা সুগন্ধ বেরোবে, তখন বোঝা যাবে যে ডালটা ভাজা হয়ে গেছে। তবে এই ভাজার কাজটা কিন্তু স্লো আছে করতে হবে। এটা ফুল আছে দিলে এটা কিন্তু ডালটা পুড়ে যাওয়ার একটা ভয় থাকে, সেই জন্য এটাকে স্লো আছে ভাজতে হবে। ডালটা ভাজা হয়ে গেছে। এবারে আমি এটাকে প্রেশার কুকারে সেদ্ধ করে নেব। প্রেশার কুকারে পরিমাণ মতো জল দিয়ে আমি জলটা একটু গরম করে নিয়েছি। এবারে এর মধ্যে আমি ভাজা মুগ ডালটা ঢেলে দেবো। আমি ঠান্ডা জলে ডালগুলো দিইনি, আমি সবসময় গরম জলে ডালটা সেদ্ধ করি। গরম জলে ডালটা দিয়ে আমি ফুটিয়ে নেব, সে দুটো সিটি মেরে নেব। এতে দিচ্ছি আধা চামচ নুন, হলুদ আর আধা চামচ নুন। নুনটা প্রথমে একটু কমই দেব। এবারে প্রেশার কুকারে ঢাকা বন্ধ করে দুটো সিটি দিয়ে নেব। ডালটা দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবারে কড়াইতে এক চামচ ঘি গরম করে এতে আমি একটা শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ আর দারচিনি ফোড়ন দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি কিছুটা গোটা চিনি। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে এবার এতে আমি দিয়ে দেব আদা বাটা, কয়েকটা টমেটো কুচি। আমি একটা টমেটো কুচি করে নিয়েছি। আর এতে আমি দেব আধা চামচ জিরে গুঁড়ো। মশলাটা সুন্দর কষে এসছে। এবার এতে একটু সামান্য জল দিয়ে দেব। আর কালারের জন্য দেব অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এতে রান্নার কালারটা সুন্দর আসবে। এবার এতে দিয়ে দেব নারকেল কুচি। নারকেলটা আমি আগে ভাজলাম না, এই মশলার সাথে কষালেই এটা বেশি ভালো লাগে। এবার কিছুটা কাজু আর কিশমিশ এতে দিয়ে দিচ্ছি। এবার এতে দিয়ে দেব সেদ্ধ ডাল। ডালটা দিয়ে আঁচটা একটু হাই করে দেব। ডালটা ফুটে উঠেছে। এবার আমি এতে দিয়ে দেব ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব শাহী গরম মশলা। এটা মুগ ডাল কমপ্লিট। এবার আমি সার্ভ করে দেখাবো। এই হলো আমার টমেটো নারকোল দিয়ে ভাজা মুগের ডাল। এটা আপনি গরম ভাতের সঙ্গে সার্ভ করতে পারেন। আমার রেসিপি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।